দর্শক, এবার মানিকগঞ্জ থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছেন প্রতিনিধি আজিজুল হাকিম। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে একটু জানিয়ে রাখি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু প্রচারণা এবং ব্যস্ততা সময় কাটছে প্রার্থী এবং কর্মী সমর্থকদের। প্রথমে একটু আমি জানাতে চাই যে বিশেষ করে মানিকগঞ্জ পৌর এলাকা রয়েছে, এই পৌর এলাকায় কিন্তু প্রচার প্রচারণা একটু বেশি হচ্ছে। বিশেষ করে এই মানিকগঞ্জ এই তিন আসনের প্রার্থী হচ্ছেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং বর্তমান এমপি প্রার্থী জাহিদ মালিক স্বপন এমপি। বিশেষ করে তার যে কর্মী সমর্থক রয়েছে এবং দলীয় নেতাকর্মীরা রয়েছে, তারা কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন এলাকায় যাচ্ছে এবং তারা ভোটারদের কাছে যাচ্ছে, ভোটারদের ভোট প্রার্থনা করছে। আমি নির্বাচনের বিষয়ে যদি একটু আরেকটু বিষয় জানাতে চাই যে আপনারা হয়তো একটু জানবেন, সেই বিষয়টুকু হচ্ছে আপনার ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু প্রার্থী এবং যে কর্মী সমর্থক রয়েছে তাদের কিন্তু প্রচার প্রচারণা বেড়ে যাচ্ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই মানিকগঞ্জের তিনটি আসনের এই যে ভোটার রয়েছে সেই ভোটারদের কিন্তু আমরা ভোটারদের সাথে কথা বলেছি, তাদের যে বিষয়টুকু আমরা জানতে পেরেছি তার সেই ভোটারদের কথা হচ্ছে যে এখন পর্যন্ত জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ভোট দানের যে 7 তারিখ তারা ভোট দান করবে, যে ভোট প্রদান করবে সেই ভোটের দিনও কিন্তু তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকার বিষয়ে আশাবাদী রয়েছে। তো মানিকগঞ্জের এই ছিল নির্বাচনী প্রচার প্রচারণার সর্বশেষ খবরাখবর। হাকিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার ময়মনসিংহের ভালুকা থেকে প্রচার প্রচারণার খবর জানাচ্ছেন প্রতিনিধি মর্জিনা আক্তার মনি। ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি ময়মনসিংহের ভালুকা বাস স্ট্যান্ড এলাকায়। এখানে পার্টিকে প্রচার প্রচারণার জন্য উঠেছে ময়মনসিংহের 11 ভালুকা আসনের নির্বাচন। পোস্টারে সে গেছে মহাসড়ক থেকে অলিগলি, ভোটারদের আকৃষ্ট করতে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত সভা সমাবেশ মিছিল সহ প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এলাকা উন্নয়নের নানা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, সরকারের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও নৌকায় ভোট চান আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কাজিমুদ্দিন আহমেদ দনু। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী এম এ ওয়াহেদ সহ অন্যান্যরাও দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। একটি পৌরসভা 11টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার 3,36,000, তবে যুগ্ম ব্যক্তিকে ভোটে নির্বাচিত করে ভালুকায় উন্নয়ন ঘটাতে চান ভোটাররা। এই ছিল ভালুকা থেকে নির্বাচনী সর্বশেষ সংবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর উত্তরা 12 নম্বর সেক্টরের খালপার নামক এলাকায়। আমি সকাল থেকে উত্তরা ও আশেপাশের সবকটি এলাকায় ঘুরে দেখেছি, বিভিন্ন দলের নেতাকর্মীরা তাদের দলের প্রতীককে দিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। ঢাকা মহানগর উত্তর, যেটা আমাদের 18 আসন অন্তর্ভুক্ত, এখানে আসলে আওয়ামী লীগের কোনো প্রার্থী না থাকে, স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন অনেকেই। এই এলাকায় মোট 10 জন প্রার্থী রয়েছেন নির্বাচনী প্রার্থী। তো এখানে রয়েছেন এস এম তোফাজ্জুল হোসেন ট্রাক মার্কার প্রতীকে এবং কেতলি প্রতীকে রয়েছেন খসরু চৌধুরী এবং জাতীয় পার্টি যে রয়েছে শেরেফা কাদের, সেও কিন্তু নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তো নির্বাচনী প্রচারণা আর মাত্র যেহেতু 3 দিন বাকি আছে, সকাল থেকে কিন্তু আমি উত্তরের প্রতিটি এলাকায় ঘুরেছি, নির্বাচনী প্রচারণা প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে আগের তুলনায়। তো আপনাদেরকে যদি দেখাতে চাই, এই যে খালপাড়ে সকাল থেকে এখানে ট্রাক মার্কার প্রতীকে এস এম তোফাজ্জুল হোসেনের যারা কর্মীবৃন্দ রয়েছে তারা নির্বাচন প্রচারণা করছেন। তো সর্বশেষ এই ছিল উত্তরা থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।